আপনার চুপ্পুমিয়া রাষ্ট্রপতি তো আব্দুল হামিদ সাহেব তো ভালো ছিল, তাকে না উনি অসুবিধা কি? এখন চুপ্পুমিয়ার নিয়েছেন আপনি যুবলীগ করে, ক্লিয়ার পরিষ্কার বক্তব্য। আওয়ামী লীগ চিন্তা করতেছে কি, যদি কোনো কারণে আমেরিকা বা বহির্বিশ্বের প্রেসারে শেখ হাসিনা থেকে ক্ষমতা থেকে চলে যেতে হয়, তাহলে চুপ্পুমিয়া না থাকলে তো আওয়ামী লীগের উবায়দুল কাদের সাহেবের বাসায় চামড়া থাকবে না, চামড়া চলে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। দর্শক, নতুন রাষ্ট্রপতি হলেন শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, তাকে নিয়ে কিন্তু এখন নানা আলোচনা হচ্ছে। আর একজন নতুন ব্যক্তি যদি কোনো জায়গায় যায় বা কোনো আসনে বসে, তাকে নিয়ে আলোচনা হবে, এটাই স্বাভাবিক। অবশেষে এই শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন একটা টকশোর একটা ভিডিওর ভিতরে। তিনি আসলে কত সাল থেকে আওয়ামী লীগ করেন, 1974 সালে বঙ্গবন্ধুর সাথে তিনি রাজনীতি করেছেন, এমনই একটি তথ্য বেরিয়ে আসছে, এবং আরও কিছু গোপন তথ্য ফাঁস করে টকশোর ভিতরে। যদি আপনারা এই ভিডিওটি দেখেন বুঝতে পারবেন যে এই শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, যদিও আমরা তাকে চিনতাম না বা মানুষ এতটা ভালোভাবে জানতো না, কিন্তু তিনি একদম আওয়ামী লীগের গোড়া থেকেই তিনি আওয়ামী লীগ, অর্থাৎ তিনি প্রকৃতপক্ষে একজন আওয়ামী লীগের একজন বিশ্বস্ত নেতা। চলুন প্রিয় দর্শক, আমরা সেই ভিডিওটাকে দেখে আসি। ওকে, আমাদের যারা প্রোগ্রাম দেখছেন আপনারা দয়া করে যদি চুপ্পু চুপ্পু কুপ্পু বুপ্পু মন্টু পল্টু আলু এইগুলো যদি বাংলাদেশের প্রধান প্রেসিডেন্ট হয় ভাই, এগুলো কি নে ভাই, এগুলো তো নামই পরিবর্তন করা দরকার আগে। এগুলো বাংলাদেশের রাষ্ট্রপতি হয় কি করে? তারপর ছিল সে দুর্নীতি। আপনি বলতেছেন যে আপনি তো রাইকে রাইকে বলেন প্রেসিডেন্টের সাহেব, আর সাকিব আলী ভাই তো মানে কি করতে পারবেন না, কারণ বাংলাদেশে থাকেন, উনি রাত্রে আইসা দৌড়ে নিয়ে যাইব পরে। আমি বলি দুর্নীতি দমন কমিশনে ছিলেন এই ভদ্রলোক, মহা দুর্নীতিবাজ। এই ভদ্রলোককে জিজ্ঞাস করেন কত টাকা আইন মন্ত্রীকে দিয়ে উনি দুদকের চেয়ারম্যান হয়েছিলেন, তাকে জিজ্ঞাস করেন। আমি এখন ওই মানে পত্রিকা দেখতেছিলাম, প্রথম আলো, প্রথম আলোতে আইন মন্ত্রী ওই চুপ্পু চুপ্পু সাহেবকে আপনার কি দিতেছে মাইক্রোফোন ধরে, মানে উনি মাইক্রোফোন ধরছে আর উনি বক্তব্য রাখতেছে, কারণ উনি তো রাষ্ট্রপতি হয়ে যাচ্ছে। কারণ আপনি চিন্তা করেন, এই চুপ্পু এই বদ্রলোক এই আইন মন্ত্রীকে খুশি করে দুদকের চেয়ারম্যান হয়েছে। এখন আপনি আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের দুর্নীতিবাজ একটা লোককে নিয়ে রাষ্ট্রপতির পদমর্যাদায় বসিয়ে দিবেন, আর আমি তাকে মহামান্য রাষ্ট্রপতি বলবো? তো এটা আমার বিবেকের সাথে আপনি প্রতারণা করতে বলছেন আমাকে। আমার বাসায় আমার শ্বশুর বাড়ির কিছু আত্মীয় আসে মাঝে মধ্যে, তো আমি যেদিন শুনি যে সে আসবে আমি আগে ফালাইয়া যাই বাসা থেকে। শ্বশুর বাড়ি বললে বউ মানে আপনার কি হবে, এই বিরক্ত হবে, কারণ শ্বশুর বাড়ি তো বলতে পারবেন না, আপনি বলবে আমার সবাই হচ্ছে যে আপনার দোয়া তুলসী বাদা, তোমার গুলা কি, আমারও কিছু আত্মীয়স্বজন আছে যেগুলোর সাথে আমি সম্পর্ক রাখি না, কারণ সারাক্ষণ দুই নম্বরই চিন্তা করি। আমার কিছু বন্ধু বান্ধব আছে তাদের ফোন আমি ধরি না, আমাকে ফোন তুইলেই বলবে যে তুমি যে সুযোগ পাইছিলা তুমি টাকা মানে উদয় ফেলাইতে পারতা, তুমি চ্যানেল আই ইউরোপের মতো প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর ছিলা তুমি 12 বছর, তুমি কি করছো? আরে আমি কি এখন লন্ডন থেকে বাংলাদেশে যাব ব্যাংক পাওয়ার জন্য? ব্যাংক থেকে আমি বাংলাদেশে দুই একবার গেছি, আপনি 2010 থেকে 2018 পর্যন্ত যে কয়বার গিয়েছি, আমার যারা পরিচিত বলে বন্ধু একটু ব্যাংক লোন করে দাও না, আমি কই ব্যাংক লোন দিয়ে কি করবা, কই ব্যবসা করো, বললাম ব্যাংক লোন কত চাও, কই 100-150 কোটি টাকা, আমি কই তুমি পাঠাইতে পারছ না বেটা, তুই 100-150 কোটি টাকা কেমনে পরিশোধ করবে, কই আরে দোস্ত এটা তো পরিশোধ করা লাগে না, একটা পার্সেন্টেজ তোমারে দিমো, একটা পার্সেন্টেজ ব্যাংকে দিমো, আওয়ামী লীগ নেতাদেরকে দিমো, কাজ সারা, আমাকে তাইলে দেশ এইভাবেই চলছে, কয় হ আমি তো করে এতগুলো বুঝি নাই। আমার যখন চ্যানেল আই বন্ধ হওয়ার পরে আমি যখন সরকারের তীব্র সমালোচনা করছিলাম তখন আপনার দিকে আমার কাছে অফার আসে যে স্যার ভাই আপনি কি চান, আমরা কিছু দিয়া দেই, আপনার মুখ বন্ধ করেন, এই দুদকের কমিশনার চেয়ারম্যান টেয়ারম্যান এই যে চুপ্পু মার্কা লোক আপনার এখন রাষ্ট্রপতি, ওইগুলা নাম তো ভাই শুনলে রাগ উঠে,
যে দেশের অনেকে বলে যে সংবিধান লঙ্ঘিত হবে যদি তত্ত্বাবধায়ক সরকার আছে, মার্শাল ল সরকার আছে, সামরিক সরকার আছে, তো রাজনৈতিক সরকার আছে কি হয়, পার্থক্যটা কোথায়? আমি বললাম যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ডেমোক্রেটিক গভর্নমেন্ট অ্যান্ড মার্শাল ল গভর্নমেন্ট, পার্থক্যটা কি? দুইটাই তো সুর ভাই, তো দুইটা যদি সুর হয় তাইলে তুলনামূলক কম চুর কে? তো বলল তত্ত্বাবধায়ক সরকার। আমি বললাম তাইলে তুলনামূলক যে কম চুর হবে সেই আমার জন্য ভালো। আমি বলছি না যে কালকে বাংলাদেশ সোনায় সোহাগা হয়ে যাবে, হবে না। আপনি কালকে বাংলাদেশে আপনার চুপ্পু মিয়া রাষ্ট্রপতি আমাকে কালকে দিবে হয়তো আপনার ডিজিটাল সিকিউরিটি একটা মামলা দে, বলবে নাম নিয়ে আমি মশকরা করতেছি, তো হিরো আলমের নাম নিয়ে যদি আপনারা মশকরা করতে পারেন, চুপ্পু মিয়ার নাম নিয়ে আমি মশকরা করতে পারি না কেন? হোয়াট ইউ মিন বাই চুপ্পু মিয়া? আরে কোথা থেকে নাম একটা ধরে নিয়ে এসে চুপ্পু মিয়া, এটা কি ধরনের নাম ভাই? এসব নামই তো পরিবর্তন করা দরকার। মানুষের নামের সাথে তো মানুষের অনেক কিছু জড়িত, কাজের মিল থাকে, কাজের মিল থাকে নামের সাথে। আপনি ধরিয়ে নিয়ে আসেন চুপ্পু মিয়া একটা, আরে এটা কি রে ভাই, এটা চুপ্পু মিয়া? তো আব্দুল হামিদ সাহেব তো ভালো ছিল, তাকে না উনি, অসুবিধা কি? এখন চুপ্পু মিয়ারে নিয়ে আনিছেন আপনি যুবলীগ করে, ক্লিয়ার পরিষ্কার বক্তব্য। আওয়ামী লীগ চিন্তা করতেছে কি যে যদি কোনো কারণে আমেরিকা বা বহির্বিশ্বের প্রেসারে শেখ হাসিনা থেকে ক্ষমতা থেকে চলে যেতে হয়, তাহলে চুপ্পু মিয়া না থাকলে তো আওয়ামী লীগের উবাইদুল কাদের সাহেবের ভাষায় চামড়া থাকবে না, চামড়া চলে যাবে। তো এর জন্য চুপ্পু মিয়ারে নিয়ে বসানো হয়েছে, কারণ চুপ্পু মিয়ারে নিয়ে বসাইলে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী যা বলবেন চুপ্পু মিয়া বলবে ইয়েস ম্যাডাম আমি করে দিচ্ছি। তার তো আর মানে ওইসব পড়ালেখা কতটুকু আমি জানি না, দুদকের চেয়ারম্যান ছিল, বুঝেন না আপনি, দুদক দুর্নীতি দমন কমিশন, এটা হয়েছে দুর্নীতিবাজদের আরো বড় আক্রা এটা। তো এদেরকে এইগুলাকে আপনি বাংলাদেশে এখন আমি যেটি বললাম আপনাদের চুপ্পু মিয়া সরাইয়া এখন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসেন, নির্বাচনকালীন একটি 5 বছরের অন্তর্বর্তীকালীন সরকার দরকার, যেখান থেকে চুপ্পু মিয়াদের হটিয়ে দিতে হবে। এটি আমার শেষ বক্তব্য আলাউর ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি সরি এটা যদি চুপ্পু মিয়া সাহেবকে মানে ব্যক্তিগত ভাবে কোনো আক্রমণ করা হয় উনার নামের ব্যাপারে, মাই সিনসিয়ার অ্যাপোলজি টু ইউ। থ্যাংক ইউ। অনুষ্ঠান শেষ প্রান্তে আমি পিলখানার ব্যাপারটা একটু বলা দরকার। আমার মনে হয় যে বাংলাদেশে এইটাও একটা, আমি আমি এটা আগে বুঝিনি, আমি যখন ন্যাশনাল ডিফেন্স কলেজে ছিলাম তখন আমি একটা জিনিস বুঝলাম যে আসলে আমাদের সেনাবাহিনী গণতান্ত্রিক যে আমাদের যুগ যেটা 91 পরের থেকে, এই সময় কিন্তু আমাদের সেনাবাহিনীকে রীতিমতো ভাবে যাতে তারা শক্তিশালী না হতে পারে সেরকম কিন্তু পলিসি নেওয়া হয়েছে। এবং আমাদের হয়তোবা রাজনৈতিক দলগুলোর এক ধরনের সন্দেহ ছিল, কিন্তু তারা একটা গণতান্ত্রিক সেনাবাহিনী কিন্তু তারা বানাতে পারেনি। কারণ আপনি একটা জিনিস বুঝবেন যে একটা সেনাবাহিনী সে যদি গণতান্ত্রিক হয় তাহলে কিন্তু আপনিও কিন্তু নির্বাচনে কারচুপি করলে সেই সেনাবাহিনী কিন্তু আপনাকে বিরোধিতা করবে। সুতরাং এটাও উনারা চান না, উনারা ওই রকম শক্তিশালী সেনাবাহিনী চান নাই। এবং আমি মনে করি যে একটা আত্মসম্মানপূর্ণ দেশ হিসেবে যদি আমাদেরকে দাঁড়াতে হয় তবে অবশ্যই আমাদের, যদি একটা জিনিস হচ্ছে কি আমাদের ইতিহাস কি, আমাদের ইতিহাস কি, আমাদের 1000 বছরের ইতিহাস হচ্ছে যে আপনি যদি নিজে, ভারতের ইতিহাস কি যে আপনি যদি নিজেকে শক্তিশালী না করেন, আপনি যদি দুর্বল হন, আপনি যদি আপনার মধ্যে যদি বিভাজন থাকে, ভারতে কিন্তু বিভাজন ছিল যে যখন কিন্তু মোহাম্মদ গরিব থেকে আরম্ভ করে সমস্ত মুসলিম সেনাপতিরা বা জেনারেলরা বা রাজারা কিংরা নবাবরা তারা এসে এখানে দখল করেছে, ঠিক সেরকম ভাবে বাংলাদেশও কিন্তু আজকে প্রচন্ড, আমি মনে করি, অত্যন্ত বিভক্ত এবং দুর্বল। এবং সেই দুর্বল জাতিকে যদি যেই আমরা যে শক্তিশালী করতে চাই, যে আমরা যেটা রাজনৈতিক কাঠামোর কথা বলছিলাম একটু আগে, তার সাথে সাথে কিন্তু আপনার সশস্ত্র বাহিনীকে ভুলে গেলে চলবে না। সশস্ত্র বাহিনী আমাদের একটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ, তাদের এবং তাদের
আপনার মানসিক মানবিকতা সাইকোলজি এগুলো যদি ঠিক করতে হয় তো তাহলে কিন্তু আমি মনে করি না যে বিডিআর বিষয়ে এটাকে এড়িয়ে যে এটা সম্ভব। তো সুতরাং আমি মনে দর্শক আপনারা ভিডিওটি দেখেছেন, ভিডিও দেখে আসলে বুঝতে পেরেছেন যে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব অনেক আগে থেকে রাজনীতি করেন, যদিও রাজনীতির মাঠে তিনি অতটা আলোচনা ছিলেন না, কারণ তিনি কথাবার্তা হয়তো বা বলতেন না ওবায়দুল কাদের সাহেবের মতো তথ্যমন্ত্রীর মতো, তিনি চুপচাপ ছিলেন। এতে বোঝা যাচ্ছে হয়তোবা শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তিনি অন্য নেতাকর্মীদের থেকে হয়তোবা তিনি অনেকটাই ভদ্র, যার কারণে হয়তোবা প্রধানমন্ত্রী এ শাহাবুদ্দিন সাহেবকে বেছে নিয়েছেন। আর তার নাম নিয়ে সমস্যা চুপ্পু, তার নামের শেষে যে চুপ্পু সেটা বাদ দিয়ে তার শাহাবুদ্দিন তো সুন্দর একটি নাম রয়েছে সেটাও কিন্তু বলা যেতে পারে, কিন্তু এটা নিয়ে সমস্যা, এটা নিয়ে কিন্তু নানা আলোচনা সমালোচনা হচ্ছে। দর্শক আপনারা যারা ভিডিওটি দেখতেছেন বা আপনার মতো কি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে রাষ্ট্রপতি নির্ধারণ করায় কি আসলে দেশে কোনো ক্ষতি হবে কি না, না শাহাবুদ্দিন চুপ্পু সাহেব জনগণের জন্য এ দেশের স্বার্থের জন্য তিনি সঠিক কাজ করতে পারবেন, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।